নমস্কার, সেভিনবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে ঘটনার প্রায় 72 ঘন্টা পর খরদহের বলরাম হাসপাতাল সংলগ্ন এস মুখার্জি রোডের করবি আবাসনে বৃন্দাবন কর্মকারের ফ্ল্যাটে এলো পুলিশের ফরেন্সিক বিশেষজ্ঞরা। গত রবিবার এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল ব্যবসায়ী বৃন্দাবন কর্মকার, তার স্ত্রী দেবশ্রী কর্মকার এবং তাদের 2 সন্তানের মৃতদেহ। একই পরিবারের 4 জন সদস্যের মৃতদেহ একসাথে উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে না নিতে পেরে বৃন্দাবন কর্মকারী স্ত্রী এবং সন্তানদের খুন করে আত্মঘাতী হয়েছিলেন। অন্যদিকে পারিবারিক সূত্রের খবর, বৃন্দাবন সম্প্রতি তীব্র আর্থিক সংকটেও ভুগছিলেন। জানা গেছে, ব্যারাকপুরের শান্তিবাজারে বৃন্দাবনের টেলারিং এর দোকান ছিল। কিছুদিন আগে সেই দোকান বিক্রি করে দেন তিনি। তখন তার বাস ছিল খরদারি আদর্শপল্লী এলাকায়। দোকান বিক্রির টাকায় চলছিল সংসার, কিন্তু টানাটানি শুরু হতেই বৃন্দাবন তার বসত বাড়িটি বিক্রি করেন 32 লক্ষ টাকায়। উঠে আসেন করবি আবাসনের এই ভাড়ার ফ্ল্যাটে। বাড়ি বিক্রির টাকায় ধার শোধ করবার পর বাকি টাকাতেই চলছিল সংসার, কারণ বর্তমানে তিনি বেকার ছিলেন। ফলে সংসারে অর্থনৈতিক অনটন শুরু হয়েছিল অশান্তিও। সূত্রের খবর, ধার দেনায় জর্জরিত হবার কারণে ফেসবুক থেকেও নিজেদের প্রোফাইল সরিয়ে নেন বৃন্দাবন এবং দেবশ্রী। ফলে স্ত্রী এবং সন্তানদের খুন শুধুমাত্র স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এমনটা নাও হতে পারে, থাকতে পারে আর্থিক অনটনের কারণও। তবে সবটাই এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। আজ পুলিশের ফরেন্সিক দলের সদস্যরা প্রায় 2.5 দিন ধরে বন্ধ থাকা ফ্ল্যাটে ঢুকে তাদের তদন্তের কাজ চালান, সংগ্রহ করেন নমুনাও। তবে এ মুহূর্তে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিস্তারিতভাবে মুখ খুলতে রাজি হননি ফরেন্সিক অফিসারেরা। We are not authorized to speak anything. We have done our examination. আমরা কথা বলেছিলাম মৃত পরিবারের একেবারে লাগোয়া ফ্ল্যাটের বাসিন্দা রুমা সেনগুপ্তর সাথেও। তিনি জানান, তারা কোনোভাবেই ভাবতেই পারেননি পরিবারটির এমন মর্মান্তিক পরিণতি হতে পারে। কিছু পাইনি, এমনি 1 বছর হয়তো এসেছিল, সবার সাথে খুব একটা মেলামেশা করেনি। আর এই যে ঝামেলা তো হয়েছে, এটা আমরা কিচ্ছু জানতে পারিনি। রাত্রবেলা তো রবিবার দিন চাবি দিতে এসেছিল সেক্রেটারি, নতুন তালা বানানো হয়েছে, তখন এসে কোনো আওয়াজ না পাওয়াতে বাড়িওয়ালাকে খবর দেয়, বাড়িওয়ালা আসে, চাবি দিতে হবে। এখান থেকে যাওয়া, যাই হোক, চোখে দেখা তো দেখেছি না মেলামেশা। লাস্ট বৃহস্পতিবার আমার বৌমা দেখেছিল, ওর নাম ছিল তখন, ওনার হাজবেন্ড উঠে আসছে, সকালের দিকেই হবে। কি বলবো, কষ্ট তো লাগছে, এরকম একটা মর্মান্তিক ঘটনা, মানে চিন্তাই করা যাচ্ছে না। যে এত দেখেছি, স্বামী স্ত্রী দুজন একসাথে যেত, যখনই বেরোতো স্বামী স্ত্রী দুজন একসাথে, আসতো স্বামী স্ত্রী একসঙ্গে, এইরকম যে ঘটনা ঘটবে এটা মানে আমরাও চিন্তা করতে পারছি। এই ঘর এই সেই ঘর, গত রবিবার এই ঘর থেকেই উদ্ধার হয়েছে একই পরিবারের 4 জনের অস্বাভাবিক মৃতদেহ। বৃন্দাবন কর্মকার, যিনি এই বাড়ির কর্তা, অনুমান করা হচ্ছে তিনি বা পরিবারের তার স্ত্রী, তার ছেলে, মেয়েকে
খুন করে তারপর আত্মঘাতী হয়েছেন তিনি। এবং গত রবিবার দেহ উদ্ধারের পর, গত বৃহস্পতিবার শেষবার দেখা গিয়েছিল, রবিবার দেহ উদ্ধারের পর থেকে এই ঘর কিন্তু সিল করে দিয়েছিল পুলিশ। আজ কিছুক্ষণ আগেই ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন তারা এই তদন্তের স্বার্থে, এবং তারা দেখে গেলেন যে ঠিক কী কী ঘটেছিল এবং কীভাবে মৃত্যু হয়েছিল, পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ। সেজন্য তারা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি, কিন্তু আমরা এই প্রতিবেশীদের সাথে কথা বললাম, প্লাস এই ঘরের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই ঘর থেকেই কিন্তু চারজনের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয় প্রায় তিন দিন পর, যে ঘটনায় তোলপাল ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। খড়দায় করবি টাওয়ার, এই সেই করবি টাওয়ারের এই ঘর থেকেই কিন্তু চারজনের দেহ উদ্ধার হয়। আর কিছুক্ষণ আগেই ফরেন্সিক এক্সপার্টরা এই ঘরে তদন্ত করে গেলেন এবং কী কী কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সেটার কীভাবে মারা হয়েছে বাকি দুজনকে, তিনজনকে, সেই ঘটনার তারা তদন্তের স্বার্থে এসেছিলেন। পরবর্তীকালে তারা বলছেন যে তদন্ত সাপেক্ষ, সেজন্য তারা এখনও বলতে পারলেন না, তারা বল মুখ খুললেন না ক্যামেরার সামনে যে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে। পাশাপাশি এটুকু জানিয়ে রাখি যে অবশ্যই এ ব্যাপারে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন, গোটা পরিবারকে মেরে তারপর আত্মঘাতী হয়েছেন বৃন্দাবন কর্মকর্তা, এটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে। অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়টি পরবর্তী ক্ষেত্রে কি উঠে আসে সেটা অবশ্যই আমরা জানাবো। আর এই মুহূর্তে সেই খড়দার করবি টাওয়ার থেকে কিন্তু আমরা এই সরাসরি সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরলাম। খড়দা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন অ্যাবেক নিউজ, জয় হিন্দ।